হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বেছানা উঠে বসে পড়েছি একা একা, ঘুমাচ্ছিলে এক্ষণে উঠলো সোনাটা, একদম ডাইরেক্ট উঠে বসে পড়ে, ঘুম ভাঙলে ডাইরেক্ট উঠে বসে পড়ে, কোনো ডাকা ডাকি সিন নাই কিছু নাই, বুঝতেও পারা যাবে না কি অবস্থা চুল টুলে। বলছিস কি বলছিস? এখানে বিস্কুটটা বিস্কুট খেতে খুব ভালোবাসে, ঘুম থেকে উঠে চাই একটু জল খা, আমি বিস্কুট নিয়ে এসে দিলাম, পরে তো দুধ খাবি একটু, নাকি জল খেয়ে নে একটু, এখানে বিস্কুট দাও পাকা বুড়ো, খা একটু জল খা। কি করে খাচ্ছিস বিস্কুট? ইমা কি বদমাস হয়েছে, আই ঠিক করে খা। কি হচ্ছে, সব গুঁড়ো গুলো বিছানায় পড়ছে। ইমা এ কি কত কায়দা, বিছানায় পড়লো, পড়ুক আমি ছেড়ে দেবো, বললো তো খোকা গেল ক্ষীর নদীর ছিপ নিয়ে গেল, মাছ নিয়ে গেল, বলছে বেশ করেছি, তাই বলছে কি বেশ করেছিস, কি বেশ করেছিস, কি বেশ করেছিস, তুই কি বেশ করেছিস বাবা, তুই কি বেশ করেছিস বাবা, বাবাকে, বাবাকে কি করেছিস, দিশুম দিশুম করেছিস, আর এটা কি করলি বিছানায়, এটা কি করলি বিস্কুট খাওয়ার থেকে তো ফেললি বেশি, ফেললি কেন, ফেললি কেন, ফেললি বিছানায় কেন ফেললি, খা বিস্কুটটা খা না ফেলে, হ্যাঁ খেয়ে নাও একটু খেয়ে নাও, অতটা মুখে পড়িস না। বেদকে নিচে পাঠিয়ে দিলাম, ও নিচে গেল, এবার আমি রান্নাঘরের দিকে যাব, সব কাজগুলো করে নেব, আমার ওকে নিয়েই দিন শুরু হয়, ওকে নিয়েই দিন শেষ হয়, সারাটাক্ষণ ওর সাথেই কেটে যায়, খুনসুটি বদমাইশি করতে করতে, সবই তো তোমরা দেখতেই পাও, দেখলেই তো কি বক বকটাই না করছিল, এত পাকা, তো ওই একটুখানির জন্য মানে চোখের সামনে না থাকলে কেমনই একটা লাগে আমার, তো যে নিচে চলে গেল এখন মনে হচ্ছে আবার কখন আসবে কখন আসবে, সেরকমই শুধু থাকলেও দুষ্টুমি করে, মনে হয় যে না যাক একটু সারাক্ষণ ঘরে থাকছে খোলামেলা হয়ে ঘুরে আসুক, তো আবার না থাকলে আবার চলে আসবে একটু, মানে ওই দেড় ঘন্টার মধ্যেই আবার ঠিক চলে আসবে, বক বক করতে করতে সিঁড়ি দিয়ে কাকার সাথে হোক বা ওর বাবা গিয়ে নিয়ে আসে ঠিক চলে আসবে, তো আমি এই ফাঁকেই শুধু রোজই কাজটা ছেড়ে নিই। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি ময়দা মাখতে, এবার আমি আমার কাজগুলো সেরে নিই, ময়দা টয়দা মেখে নিই, এগুলো রোজকার ডিউটি আমাদের আর কি, রুটি খাওয়ারই বেশি চল, কারণ মা মাসিদের সুগার আছে তো ওরা রুটি খেতে বেশি পছন্দ করে হাতের থেকে, আমাদেরও অভ্যাস হয়ে গেছে রুটি খেয়ে, আগে মানে আমাদের আমার বাবা বাড়িতে তো মানে রুটি টুটি হয় খাই, কিন্তু ভাতটাই আগে বিয়ের আগে আমি বেশি ভাতই খেতাম, মানে ভাতটাই বেশি পছন্দ করি আর কি, আমি রুটি রুটির থেকে ভাতটাই বেশি পছন্দ করি, আমাদের বাড়িতে ভাতই খেতাম, স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যেতাম, আবার এসে ভাত খেতাম, তো এখানে রুটি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, যদিও বা রুটিটা খাওয়া ঠিকই আছে, তিনবার করে ভাত না খাওয়াই ভালো, তো অভ্যাস হয়ে গেছে, তাও আমার যেন মনে হয় একটু রুটি খেলেও একটু ভাত খায়, ভাতটাই বেশি ভালো লাগে আমার। আমি মাখিয়ে নিই ময়দাটা, সব কাজগুলো সেরে রাখি, এসে আবার দুশো শুরু করে দেবে, ওই নিচে যাই সব খেলা টেলা করে, রোজই নিচে যাই, নিচে যাবো যাবো করে ওই যাই একটু দেড় ঘন্টা কাটিয়ে আসি নিচে গিয়ে, তার মধ্যে আমি সব সেরে নিই, এদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেল, এবার একটু কিছু খাবো, আমার হাজবেন্ড বাইরে যাচ্ছে, কিছু নিয়ে আসুক, খাবারটাও করে নেবো গিয়ে,
আমার হাজবেন্ড চলে এসেছে চপ নিয়ে, আলু চপ আর ডিমের চপ। ডিমের চপ খেলে তো ভীষণ ভালোবাসে, তো হাতেই নিয়ে নিল। তাই যে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতার চাটনি আছে ওটাতে, মানে ওটা কড়া থাকে, ধনে পাতা নিয়েছে বেটে লেবু রস টস দিয়ে ধনে পাতার চাটনিটা কড়াই থাকে, তো খেতে ইচ্ছা করলো। খাবে না বললো ধনে পাতার চাটনি, আমি নিয়ে নিই। চলো এবার ঘরে বসে খাই গা, ছেলের খাবারটা এদিকে বসানো থাকলো। ধনে পাতা চাটনিটা ফাটাফাটি লাগছে খেতে, এটা দিয়ে একদম মধ্যে কাঁচা লঙ্কা লেবুর রস সব দিয়ে পেস্ট করা আছে। না পুরোটা নিয়ে নিও না, কতটা করে লাগছো। তো আমাদের চপটপ খাওয়া হয়ে গেল, ছেলের খাবারটাও নামিয়ে দিয়েছি, এবার ঘরে গিয়ে একটু বসবো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো। তো তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বললাম, এই যে এটা, এই সাউন্ড বারটা আমার হাজবেন্ড কিনেছে, দারুণ আওয়াজ, মানে আমি টিভির সাথে কানেক্ট করে সিরিয়াল দেখছি সিনেমা দেখছি, এত সুন্দর আওয়াজ। ওর এইসব ইলেকট্রনিক গ্যাজেটসগুলোর কেনার খুবই শখ, এই সাউন্ড বারটাও নিয়েছে, এর আগে এয়ারপড নিয়েছে, তো এই সমস্ত জিনিসই ওর নিতে থাকে। আমরা যেমন জামা কাপড় নিই, জামা কাপড়ের শখ, আর ওর এইসব জিনিসের শখ। তো এত সুন্দর আওয়াজ, এই যে চিপ সিস্টেম করা আছে, এখানে গান শুনছিলাম, এত সুন্দর আওয়াজ, পরে ব্লুটুথ কানেক্ট করে সিরিয়াল দেখছি সিনেমা দেখছি, আমার তো এটা খুবই পছন্দ হয়েছে। এর আগেও একটা খুবই পছন্দ হয়েছে আমার এটা, তো এর আগেও একটা ছোটো মতো ছিল, ওটা আমার বাবাকে দিয়েছি, আমার বাবাও এইসব খুব ভালোবাসে শুনতে, সারাক্ষণই গান টান শোনে, কাজের মধ্যে থাকে তখনও এইসব নিয়ে গান টান শোনে, মানে দুজনারই এইসবে খুবই শখ, সেই জন্য বাবাকেও ছোটোটা দিয়েছি, তার জন্য ও আবার এটা নতুন করে কিনে নিয়ে এসছে, তো টিভির কাছেই রেখে দিয়েছি। আওয়াজটা এত সুন্দর লাগছে, সিনেমা অ্যাকশন ট্যাকশনগুলো তো আওয়াজগুলো আরও দারুণ লাগছে শুনতে। তো এটার আনবক্সিং ভিডিও এর আগে একটা দিয়ে দিয়েছি, ওখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি, কী কী হয় না হয় কী কী আছে সব কিছুই এটাতে দিয়ে দিয়েছি। তো মাসি এখন উপরে চলে এসেছে, দুধ নিয়ে চলে এসেছে, দুধবেলার দুধ দেয় তো ছেলের জন্য, তাই ওটাই এখন জাল দিয়ে নিচ্ছি, রোজকার রোজই ওর জন্য দুধ নিয়ে নিই। এদিকে হেভি বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে হেভি, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, কদিন ধরে বৃষ্টি ফিষ্টি লেগেই আছে, এই বৃষ্টি হচ্ছে এই রোদ। তো বেশ রাতের দিকে বৃষ্টি হওয়া ভালো, একদিকে ঠান্ডা হয়ে যায় ওয়েদার, শুয়েও আরাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো লাগে। মাসিও এসে সব রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে, তো হঠাৎ করেই দেখছি মাসি বললো পটল পোড়া করবে, তাই করছে। পটল টটল তো আমি পোড়াতে পারি না, মানে পোড়াতে গেলে পটপট করে ফাটবে ধরো। মাসি এখন এদিকে পটল পোড়াচ্ছে, পটল পোড়া হবে, পোড়া ভালোবাসে, আমি এইসব পোড়া টোড়া তো পছন্দ করি না, বেগুন পোড়া পটল পোড়া, আবার কী করে পটপট করে ফাটছে, ও পটল পোড়া ওরা খেতে খুব ভালোবাসে, আমার ওসব পোড়া টোড়া ভালো লাগে না, আমি একটু আলু ভেজে নেবো আমার জন্য, পটল পোড়া টমেটো পোড়া এসব করবে, করুক আমি একটু আলু ভেজে নেবো তাহলে আমার খাওয়া যাবে। তোমাদের সব পোড়া টোড়া ভালো লাগে, আমার ভালো লাগে, বাবাও খায় খুব দেখি টমেটো পোড়া পোড়া এসব খায়, ছেলেকে নিয়ে আসো গা এবার, ভাইরা নাই, ছেলেকে নিয়ে আসো, মা তো আনতে পারবে না, ঘুরে মেঘ ডাকছে বাবা, তো
ওদিকে মাসিকে সব কেটে বেছে দিয়ে এলাম। আলুটা পরে ভাজছি, মাসি ওই পটল পুড়িয়ে নিই, টমেটো পুড়া পটল পুড়া, বৃষ্টি হচ্ছে হেভি, ওরা ওই পটল পুড়াটা করে নিক। আমি একটু রসুন পেঁয়াজ কেটে দিয়ে এলাম, ওই পটল পুড়ার মধ্যে মাখাবে টমেটো ওইসবের মধ্যে, আমার কেমন জানি না ভালো লাগে না। তো আমি একটু পরে আলুটা ভেজে নেবো, ছেলেকে আনতে গেল ওর বাবা, পরে রান্না বান্না করবো। এই দেখো বেদ উপরে চলে এসেছে, দেখুন জানলার ধারে দেখছে যে কি হচ্ছে। কি হচ্ছে বেদ, বেদ কি পড়ছে গো? বিত্তি তুমি জানো? এসে এসে জানলার কাছে, তো অন্যদিন আবার গিয়ে জানলাটা লাগিয়ে দেয়, আজকে বৃষ্টি পড়ছে বলে দেখছে, লাগাচ্ছে না জানলাটা। চলো এখন এই বৃষ্টির ওয়েদারটাকে একটু উপভোগ করি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। বাই বাই।